তো চলেন এই পাট শাক দিয়ে আমার তকতকে ডাল রান্না করা, এটা কিভাবে রান্না করলাম চলেন দেখে আসি। তকতকে ডাল রান্না করা পাট শাকের রেসিপি। এক কাপ মসুর ডাল, প্রথমে আমি এই ডালটাকে ভালো মতো ধুয়ে নিচ্ছি। ডালটাকে সুন্দর করে কষতে কষতে ধুতে হবে, যতক্ষণ পর্যন্ত ফেনা উঠে ততক্ষণ পর্যন্ত ভালো মতো ধুয়ে নিতে হবে। তো আমার ডালটা ধোয়া হয়ে গেছে, আমি এখন এটার মধ্যে পানি দিব। আর বেসিনটা একটু লাল দেখা যাচ্ছে ক্যামেরার জন্য, আসলে কিন্তু এরকম লাল না। এবার আমি 2 কাপ পরিমাণ পানি দিব, 2 কাপও না আরও কম দিব, 1.5 কাপ পরিমাণ পানি দিব। এই 1.5 কাপ পরিমাণ পানি আপনারা ইচ্ছা করলে পানিটা মেপেও দিতে পারেন, সমস্যা নেই। তো এখন এই পানিটা দিয়ে আমি ডালটাকে সিদ্ধ করে নিছি, একদম ডালটাকে শুকনো শুকনো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নেওয়ার পরে এটাকে আমি শিরপাটায় বেটে নিব, ঠিক আছে? তো আমি ডালটা চুলা বসিয়ে দিচ্ছি। তো ডালটা আমি চুলায় বসিয়ে দিচ্ছি, এবার পাট শাকটা আমি ধুয়ে নিচ্ছি। হ্যাঁ, এখানে 2 আঁটি পাট শাক আছে। তো পাট শাকটা এখানে নর্মালি বেছে নেওয়া, মানে পাট শাকের গাছ থেকে ছাড়িয়ে নেওয়া, যেটা বাজার থেকে কিনতে পাওয়া যায় আঁটি সহকারে, সেই শাকটা ওই আঁটি থেকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তবে এই শাকটা যে আমি রান্না করবো, এই জন্য যে মাঝখানের যে শির আছে শাকের মধ্যে, মাঝখানে একটা চিকন শির থাকে, এটাকে ফেলে দিতে হবে। হ্যাঁ, এইটা ফেলে দিতে হবে। যেমন আমি কিছু করে রাখছি, দেখেন এই শাকগুলোর মধ্যে সবগুলো শির ফেলে দিচ্ছি, এরকম শির ফেলে দিতে হবে। কারণ যেগুলো বড়ো বড়ো আছে একটু শাক, সেগুলো শীত ফেলে দিতে হবে। আমার শাশুড়ি খালা মা সবাইকে আমি দেখেছি এরা এইভাবে শীতটা ফেলে দিচ্ছে। তো এইভাবে শীতটা ফেলে দিলে কী হয়, শাকটা অনেক স্মুথ হয়, সফট হয়, খেতে মজা লাগে। তো এটা তো আমরা সবাই জানি যে ভালো জিনিসের দাম একটু বেশি হবে, তো টেস্টি জিনিস খাইতে হলে তো একটু কষ্ট করতে হবে, একটু ময় মশলা বেশি দিতে হবে, এটাই স্বাভাবিক, তাই না? এখন সময়ের ব্যাপার আছে, ওই যে একটু মজা খাইতে হলে কষ্ট করতে হবে। তো আমি এই শাকগুলোকে মাঝখানে যে শীতটা আছে সেটা ফেলে দিয়ে চিকল চিকল করে নিচ্ছি। আর এখানে যেগুলো শির ফালানো হয় নাই সেগুলো আরও কিছু কিছু করবো, তবে একদম কচি কচি যেটা সেটা করবো না, ঠিক আছে? তো আমি শাকগুলো ভালো মতো ধুয়ে নিচ্ছি। তো আমার শাক ধোয়া হয়ে গেছে, এবারে লাস্ট আমি 3-4 বার একদম ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে বালিকালি না থাকে, শাকটা ধুয়ে নিলাম। তো এটি হচ্ছে পাট শাক, কিন্তু অনেক রকমেরই আছে। তো সাধারণত খাওয়ার জন্য 2টা শাকই আমরা খেয়ে থাকি, একটা হচ্ছে মিষ্টি পাট শাক, আর একটা হচ্ছে তিতো পাট শাক। তো এটা হচ্ছে মিষ্টি পাট শাক। আমি এই এতক্ষণ হয়তো বুঝে গেছেন আমার আজকের কার্যক্রম কী বা আজকের রেসিপি কী। তো এই মিষ্টি পাট শাক দিয়ে আর মসুরের ডাল দিয়ে আজকের রেসিপি, এই মিষ্টি পাট শাক দিয়ে আর মসুর ডাল দিয়ে কীভাবে এটা রান্না করতে হয় সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমার শাক ধুয়ে গেছে, এখন আমি পানি থেকে ধুয়ে নিচ্ছি। তো আমি ফিরে আসবো বাকি কাজগুলো শেষ করে। তো আমি সিদ্ধ করা ডাল বেটে নিছি, এখানে আমি পানি দিছি 2 মগ, আরও দিব আধা মগ, মানে 2.5 মগ পানি দিলাম। আমি যেই মগ দিয়ে পানি খেয়ে সেই মগ দিয়ে 2.5 মগ পানি দিচ্ছি। আচ্ছা, এখন এই পানিটা আমি চুলায় দিব। পানিটা চুলায় দিলে পানিটা ফুটে উঠলে তখন আমি যে শিলপাটায় বেটে নিয়েছিলাম ডাল, 1 কাপ ডাল সিদ্ধ করার পর আমি শিলপাটায় বেটে নিয়েছি, এই ডালটা দিয়ে দিব। হ্যাঁ,
আর আমি হলুদের গুঁড়া দিছি 1 চা চামচ। তো পানিটা বলক আসলে আমি এই ডালটা দিয়ে দিব, ডালটা বলক আসলে আবার আমি দিব এখানে আছে পেঁয়াজ কুচি, বড় একটা পেঁয়াজ কুচি, আর আছে রসুন কুচি ছোট মাঝারি সাইজে 3টা রসুন কুচি, আর আছে এটা হচ্ছে কাঁচামরিচ, কাঁচামরিচ আধা ভাঙা পেস্ট করা। আমি এই ডালটা একদম সম্পূর্ণ গ্রামের সিস্টেমে বা গ্রামের পদ্ধতিতে রান্না করছি, এবং এই জন্যই আমি এই মরিচটা শিলপাটা বেটে নিয়েছি, আদা বাটা যেটাকে বলে, আর রসুনটাও আমি শিলপাটা ছেঁচে নিয়েছি। ঠিক আছে, তো ডালটা বলক আসার পরে আমি এইখান থেকে কিছু পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি আর পুরো মরিচটাই দিয়ে দিব। তারপরে আবার বলক আসলে আমি যেটা ইয়াটা আছে পাট শাকটা আছে বেছে নেওয়া পাট শাক সেটা দিয়ে দিব। তো পাট শাকটা সিদ্ধ হওয়ার পরে কাজ আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমার ডাল হয়ে গেছে, এখন আমি ডালটা বাগার দিয়ে দিব। পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। ডালটা হয়ে গেছে, তো আমি বাগার শেষ করে ডালটা ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখেন আমার ডাল রান্না হয়ে গেছে, তকতকে পাট শাকের ডাল রেসিপি। শাকটা অবশ্যই চিরল চিরল করে নেবেন। তো যদি আসল স্বাদের স্বাদ পেতে চান, পাট শাকের গ্রাম বাংলার যে স্বাদ, সেই স্বাদটা যদি পেতে চান, তাহলে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবেই রান্না করতে হবে। এই স্বাদটা দিয়ে যদি আপনি একবার ভাত খান, তাহলে সারা জীবনে এর স্বাদ আপনি ভুলতে পারবেন না, এত মজা এই স্বাদটা যেভাবে আমি রান্না করছি যদি এইভাবে রান্না করেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলে সেই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকন বা ঘন্টা চিহ্ন আছে সেখানে একটা ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও দিলে আপনি নোটিফিকেশন তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো নিজে হাসি খুশি ভালো থাকবেন, অন্যজনকে হাসি খুশি ভালো রাখার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।